पेज 213। গল্পের নাম আঙুরলতা। মনে হলো না এইমাত্র অতি বড় একটা সর্বনাশ ঘটে গেল আঙুরের, আঙুরলতার ঘরে। হাউমাউ করে কেঁদে নন্দর বুকের ওপর ঝাঁপিয়ে পড়ল নাঙুর। দুটো ঠান্ডা পা নিজের বুকের মধ্যে দুহাতে জাপটে ধরে মাথা ঠুকতে শুরু করল না। আধ ভেজানো দরজাটা হাট করে দিয়ে ছুটে যে বাইরে যাবে, চেঁচামেচি করে কাউকে ডাকবে তাও না। নন্দ চৌকির পাশে মেঝে পা ছড়িয়ে বসে বিনিয়ে বিনিয়ে একটু কাঁদল না পর্যন্ত। মধুর সঙ্গে চবনপ্রাশ মেরেছিল আঙুর। আঙুল দিয়ে নন্দর জিভে আস্তে আস্তে সেটা মাখিয়ে দিতে মানুষটার মুখের ওপর ঝুঁকে পড়েছিল একটু আগে। নন্দর যখন সাড়া পাওয়া গেল না, দশ ডাকেও ঠোঁট ফাঁক করল না, জিভ বার করল না একটুও, আঙুর তখন তাকিয়ে তাকিয়ে লোকটার বোঝা চোখের পাতা দেখল সন্দেহ ভরে। একটা কালো পিঁপড়ে উঠেছিল পলকের তলায়। ঘাড়টা একটু কাত হয়ে রয়েছে, ঠোঁট সামান্য ফাঁক, সমস্ত মুখখানা সেদ্ধ করা বাসি ডিমের মতন শুকনো, শক্ত শক্ত ফ্যাকাশে। যে আঙুলে মধু চবনপ্রাশ মাখিয়ে নিয়েছিল আঙুর নন্দর জিভে ছুঁয়ে দেবে বলে, সেই আঙুলটাই নন্দর নাকের তলায় ধরল। না, নিঃশ্বাস পড়ছে না নন্দর। আঙুলটা সরাতে গিয়ে নন্দর নাকের ডগার সঙ্গে ছুঁয়ে গেল, ঠান্ডা। নন্দর বুকে হাত রাখলো, কান পাতলো, কোনো শব্দ নেই। যাই যাই করছিল মানুষটা, আজ যাই কি কাল যাই, যাক শেষ পর্যন্ত চলেই গেছে। মধুমারা খলনুড়িটা কুলুঙ্গির মধ্যে রেখে দিতে এসে পশ্চিমের জানালাটা খুলে দিল আঙুর। পেজ 214। হিমুদে পুরনো টিনের চালার ওপর এখন টিপটিপ বৃষ্টি পড়ছে। মাটির দেওয়ালগুলো ভিজে সপসপ, ডোবাটা নীল জলে শ্যাওলা থিক থিক করছে। আশাওড়া আর কচুর জঙ্গলে কটা কাক ভিজছে আর ডাকছে। জানালা কাছ থেকে ঘুরে দাঁড়ালো আঙুর, নন্দর দিকে আর একবার চাইল। নড়বড়ে সরু চৌকিটার ওপর কতকগুলো এলোমেলো হাড় যেন কেউ চিট ছেঁড়া কাঁথার তলায় চাপা দিয়ে রেখে দিয়েছে। দুটো মাছি এসে বসেছে নন্দর মুখে। নন্দ তো মরে জুড়লো, কিন্তু আমার যে এই শেষ সময়ও জ্বালিয়ে গেল, আঙুর ভাবছিল। এখন কি করি, কাকে ডাকি, কার পায়ে ধরি, কার কাছে হাত পাতি, ভীষণ রাগ হচ্ছিল আঙুরের। পাজি নচ্ছাটটা যেন বুঝে সুঝেই এসেছিল এখানে, যেন ঠিক করেই এসেছিল এঁটো পাতটা আঙুরকে দিয়েই তুলিয়ে নেবে, সেই জেদও রাখলো। এখন কি করে আঙুর, এভাবে তো ঘরের মধ্যে মরা ফেলে রাখা যায় না, ওটাকে শ্মশানে নিয়ে যাবার পোড়াবার কি হবে। খানিকটা ভেবে আঙুর ঘরের পূব দিকে দেওয়ালের কাছে এগিয়ে গেল। তোবড়ানো রংচটা বাক্সটার ওপর কটা পোঁটলা পোঁটলি গুটানো মাদুর চাপানো ছিল, তারই ওপর কালো ছিটকাটা বেড়ালটা মুখ গুঁজড়ে ঘুমোচ্ছিল। চোখ পড়তেই আঙুর যেন ভীষণ হিংস্র হয়ে উঠল। খপ করে ধরে বেড়ালটাকে আধ ভেজানো চৌকাটের দিকে ছুঁড়ে মারল। ধপ করে একটা শব্দ, বেড়ালটা সামান্য একটু কোকিয়ে ওঠা। দরজার ফাঁক দিয়ে পালালো জন্তুটা। যেমন করে বেড়ালটা টুঁটি চেপে ধরেছিল আঙুর, তেমন করেই মাদুর পোঁটলা পোঁটলি একটা উদম বালিশ মেঝের ওপর ছুঁড়ে ছুঁড়ে ফেলতে লাগলো। ও যত আপদ সব আমার কপালেই জোটে গো, এও আশ্চর্য। কেন তোদের আর জায়গা হয় না, হারামজাদা নচ্ছাড়ের দল, অন্য ঠাই নেই, শুতে পারিস না, মরতে পারিস না, সেখানে না থাকে রাস্তায় যা, ভাগাড়ে যা। আঙুরের গলা চড়ল, যখন বেশ চড়াই উঠল তখন আঙুর যেন থেমে গিয়ে প্রত্যাশা করছিল এইবার অন্য কেউ কথা বলবে, ম্লান বিষণ্ন ভাঙা ভাঙা চাপা গলায়। কিন্তু কোনো জবাব আসছে না দেখে মুখ ফিরিয়ে নন্দর দিকে তাকাতেই খেয়াল হলো লোকটা মরে গেছে। রংচটা তোবড়ানো বাক্সটা খুলে বসল আঙুর, হাটকালো হাতড়ালো, একটা পাটের ফাঁস খাওয়া বাহারি শাড়ি বের করলো, দুটো তাঁতের ছেঁড়া পেঁজা, সায়াও একটা, সাটিনের একটা বডিজ, কাঠের কৌটো, প্রসাদী ফুল বাঁধা ন্যাকড়া, রোল গোল্ডের ম্যারম্যারে কানপাশা, ঝুটো কাঁচের মালাও একটা, আর বেরুলো এক পাতা সিঁদুর, কটা মাথার কাঁটা। আঙুর সিঁদুর আর মাথার কাঁটা কটা হাতে করে একটু চুপ করে বসে থাকলো।
নন্দর দিকে মুখ ফিরিয়ে চাইল না, কিন্তু চোখ দুটো ওর মনে মনে নন্দকেই দেখছিল, বছর পাঁচেক আগেকার নন্দকে। তখন নন্দর গায়ে মাংস ছিল, হাড়টা চোখে পড়তো না, মুখটা ছিল চোখটানা, ভরাট গাল, বড় বড় চুল। আঙুরের বুকের মধ্যে এতক্ষণ টনটন করে উঠল, গলার কাছে নিঃশ্বাসটা একটু সময় চাপ হয়ে থাকল। পেজ 215। চোখে সাদা জমি ব্যথা ব্যথা করে জল জমছিল, এক ফোঁটা জল একটা গাল ভিজিয়ে পড়ল টপ করে হাতের ওপর, ঠিক কবজির কাছটায়। আর আঙুর সেদিকে ঝাপসা চোখে তাকিয়ে থাকতে থাকতে হঠাৎ বাক্সের মধ্যে মুখ বাড়িয়ে দিল। না নেই, সেই শাঁখা জোড়া আঙুর কবে যেন টান মেরে খুলে ফেলেছিল হাত থেকে, তারপর ছুঁড়ে ফেলে দিয়েছিল নর্দমায়। বিয়ের শাঁখা তো নয়, শখের শাঁখা। স্বামীর সিঁদুর তো নয়, যে লোকটা তাকে রেখেছিল মেয়ে মানুষ করে, তার একচেটিয়া জবরদস্তির শিলমোহরও সিঁদুর। আঙুর শাঁখা ফেলে দিয়েছিল, সিঁদুরও মুছে ফেলেছিল, সে অনেক দিন হলো। চোখটা মুছে নিল আঙুর, এই যে তার মনটা খারাপ লাগছে, কান্না আসছে, এর জন্যে নিজের ওপরই তার রাগ আর বিরক্তি হচ্ছিল। মনে হচ্ছিলো এবার সে ন্যাকামি শুরু করেছে, যেন এই ন্যাকামিটুকু করা উচিত, করলে পাঁচজনে দেখবে অন্তত নন্দ। ঘাড় ঘোরালো আঙুর, না নন্দ আর দেখবে না, ও মরেছে। বাক্স হাতরে খুঁটে খুঁটে সব শুদ্ধ 11.5 আনা জুটলো, একটা অচল টাকা আছে, এমনই অচল যে কোনো রকমের চালাবার উপায় নেই। যে হারামজাদা ফাঁকি দিয়ে এটা ধরিয়ে দিয়ে গিয়েছিল, সে আর কোনো দিন এলো না, এলে আঙুর তার কাছ থেকে টাকাটা ঠিক আদায় করে নিত। ঠাকুরের বাড়িতে মানুষ অচল চালায় আর চালাবার চেষ্টা করে তাদের এই পটিতে। 11.5 আনা আর আঙুর মনে মনে খুঁজে পেতে দেখলো কুলুঙ্গিতে গেলাস চাপা দেওয়া একটা আধুলি আছে, দোক্তার কৌটোর মধ্যে একটা দুয়ানি, ও হ্যাঁ, আর আনা 6 পয়সা আছে চালের হাঁড়িটার মধ্যে। কত হলো সব শুদ্ধ তাহলে? সেই 1 টাকা 11.5 আনা। 1 টাকা 11.5 আনায় কি একটা লোককে শ্মশানে নিয়ে যাওয়া পোড়ানো টোড়ানো সম্ভব? আঙুর যদিও এমন ফ্যাসাদে আগে পড়েনি, তবু জানা কথাই গোটা 2-1 টাকায় শ্মশান খরচ চলে না। কি করবে কি করা যায় আঙুর ভাবছিল, কুল পাচ্ছিল না। বিক্রি করবে বাঁধা রাখবে এমন কোনো জিনিসই আর তার কাছে নেই। কি আছে আর তার এখন? একরতি সোনা না, রূপো না, এমনকি কাঁসাও নেই। সোনা কোনো কালেই ছিল না, সোনার পাত পরানো হালকা চুড়ি চার গাছে ছিল এককালে, নন্দই করিয়ে দিয়েছিল তখন, সে চুড়ি কবেই গেছে। কানে 2-3 আনা সোনা ছিল, এটা অবশ্য আঙুর তার রোজগারে গড়িয়েছিল, সেটাও গেছে মাস দেড়েক আগে নন্দ আসার পর। নন্দ এলো আর যেন মস্ত বড় হাঁ নিয়েই হারামজাদা এসেছিল। আঙুরের কানের 3 আনা সোনা গেল, খাঁটি সোনা, নাকের 1.5 আনা, মাথায় গোঁজা রূপো চিরুনিটা, দুখানা রেশমি শাড়ি, কাঁসার থালা, বাটি, গেলাস, টুকিটাকি, আরও কত কি কি করবে আঙুর? আহা, সে কি সেদে ঘরে এনে ঢুকিয়ে চৌকি পেতে দিয়েছিল? অত পীড়িতের কেষ্ট ছিল না নন্দ তার, বরং এ ছেঁচড়া শয়তান ইতর স্বার্থপর লোকটা যখন ধুঁকতে ধুঁকতে এসে উঠল, আঙুর তো তাকে ঝেঁটিয়ে বিদে করতে গিয়েছিল। পেজ 216। মুখ পোড়া মাগিচাটা তখন আঙুরের পা জড়িয়ে ধরে মেয়ে মানুষের মতো কেঁদেছে, আঙুরের নিজেরই তখন ঘেন্না করছিল। নন্দর সর্বাঙ্গে ঘা, পুঁজ রক্তে ময়লা ছেঁড়া কাপড় জামা দাগ ধরে কড়কড় করছে, বিকট গন্ধ, দাঁতে পোকা, চুলে উকুন, এক মুখ দাঁড়িয়ে হলুদ চোখ, আর বৈশাখ মাসের দুপুরে খড়ের গাদার মতো গরম গা। 2 রাত আমায় থাকতে দাও আঙুর, গায়ের তাপটা একটু কমুক, আমি চলে যাব, নন্দ বলেছিল আঙুরের পা সত্যি সত্যি জড়িয়ে ধরে। না না না, যেখানে কাটালে এতদিন সেখানে যাও। আঙুর রোদ জলে পোড় খাওয়া কাঠের মতো শক্ত, তোমার পয়সায় সুখ যারা লুটেছে, যাদের পায়রা করে পুষেছ এতদিন, সোয়াসুই রঙ্গ করেছ, তাদের কাছে যাও। কেন, তারা এখন রাখল না, লাথি মেরে জুতো মেরে তাড়িয়ে দিল? নন্দ জবাব দিতে পারছিল না, তার জবাব দেওয়ার কিছু ছিল না, শুধু জ্বরের ঘোরে যন্ত্রণার বিকারে একটা মারাত্মক জখম হওয়া কুকুরের মতন ছটফট করছিল।
মাথা খুঁড়ছিল। আঙুর থাকতে দেবে না, নন্দও উঠবে না, ওঠার মতন ক্ষমতাটুকুও তার নেই যেন। অগত্যা থাকছো থাকো, কিন্তু জ্বর ছাড়লেই চলে যেতে হবে। আঙুর সাফসুফ বলে দিয়েছিল, শাসিয়ে দিয়েছিল সেই গোড়াতেই। নন্দ তো জ্বর ছাড়াতে আসেনি, এসেছিল আঙুরকে জ্বালিয়ে পুড়িয়ে খাক করতে। কি ঝামেলা কি ঝকমারি নন্দকে থাকতে দিয়ে, জ্বর তো যায়ই না উপরন্তু বাড়ে। মাঝে মাঝেই নন্দ বেহুশ হুঁশ থাকে, যতক্ষণ কাটা ছাগলের মতো ছটফট করে। চোখের সামনে জবাই আর কতক্ষণ দেখতে পারে মানুষ। আঙুর বিরক্ত হয়ে কোনো উপায় না দেখে নন্দকে গালাগাল দিতে দিতে ডাক্তার ডেকে আনলো। অম্বিকা ডাক্তারকে, এ পাড়ার ডাক্তার, যার কাছে আঙুরদের লুকোনো চড়ানো রোগগুলো জলের মতন পরিষ্কার। ও জ্বালাটালা ঘাটা আপাতত সে চাপাচুপি দিয়ে দিতে পারে। অম্বিকা ডাক্তার দেখলো নন্দকে, আঙুরকে বলল, ও আঙুর, খারাপ ঘাটাগুলো না হয় একটু সারিয়ে সুরিয়ে দিলাম আমি, কিন্তু ওর লিভার যে পচে গেছে মদ খেয়ে খেয়ে, বড় কাহিল অবস্থা, সহজে মেরামত হবে না। হবে কি না তাও সন্দেহ। ওকে বরং কলকাতার হাসপাতালে দাও যদি কিছু হয়, এখানে তো সুবিধে দেখছি না। আঙুরকে যেন কেউ উনুনের আঁচ থেকে টেনে চুল্লিতে ফেললো, জ্বলে যেতে লাগলো আঙুর। কোথায় আপদ বিদে করতে পারলে বাঁচে, তা না নাড়ি ভুঁড়ি পচিয়ে ফিচিল রোগে সমস্ত রক্তটাকে দুষিয়ে হারামজাদা তার কাছে আরাম করতে এসেছে। মর মর অরুচি আমার, খেলাম শুলাম সুখ করলাম পাটে, ছাই ঝাড়তে ওরে পচি এলাম তোমার ঘাটে। বেইমান মিনসে কোথাকার, হবে না, শরীর তো পচে পচে গলে গলে ঝরবে, প্রায়শ্চিত্তে এমনি করেই হয়। পেজ 217। কেন, যখন আঙুরকে ছেড়ে পথে বসিয়ে পালিয়েছিলে মনে ছিল না? আমার মা না হয় পা পিছলে কাদায় পড়েছিল, কিন্তু আমি তো সাত ভাতার করে বেড়াইনি। তখন ফুসফাস করে ভাগিয়ে নিয়ে এলে কত রস আদিক্ষেতা মধুমিশ্রি কথা। আঙুর তখন বড্ড মিষ্টি রস টুসটুসে, একাই চাকবো একাই খাবো, ফন্দি ফিকির ছেনালি কত, শাঁখা পরো সিঁদুর দাও সিঁথিতে, বর বউ স্বামী স্ত্রী আমরা, ভগবান সাক্ষী, যে মাটিতে দাঁড়িয়ে আছি এই মাটি সাক্ষী, এই ঘরে চুন দেওয়াল ছাদের বন্ধন এরা সাক্ষী। বছর কাটতে আঙুরের রস শুষে শুষে ছিবড়ে করে ফেললো নন্দ, আর সুখ নেই স্বাদ নেই অরুচি ধরে গেছে, পালালো নন্দ কিছু না বলে ঘর দেওয়ালের বন্ধন কাটিয়ে। তারপর চার বছর আর এ পথ মারালো না, আজ এসেছে মরতে বসে যখন আর কোথাও জায়গা পাচ্ছে না দেহটা রাখে। আঙুর চিৎকার করে করে শুনি শুনি এসব কথা দশবার করে বলে, দূর দূর করেই আছে, অথচ নেহাতি যেন এমন এক কলে পড়েছে যেখান থেকে উদ্ধার নেই। তার লোকটা না চলে যাওয়া পর্যন্ত তাই ভীষণ অনিচ্ছা সত্ত্বেও পাপ বিদায়ের গুণাগার দেবার জন্যই ডাক্তার আর ওষুধ আর এ পথ্য সে পথ্য। অম্বিকার ডাক্তার কটা ছুঁচ ফুঁড়লো, দু চার শিশি ওষুধ, যা ঘা ফোড়ার দগদগানি কমলো একটু, আর কিছু না। চটকলে সেই বড় ডাক্তার, তাকেও একদিন দেখিয়ে আনলো আঙুর, তার লিখে দেওয়া ওষুধ খাওয়ালো, যে কে সেই, এই ডাক্তারও বলল কলকাতার হাসপাতালে ভর্তি করে দিয়ে এসো। 20 মাইল কলকাতা যেতে আসতে 40 মাইলের রগরানি, রেল ভাড়া বাস ভাড়া, নন্দর ওঠার পর্যন্ত ক্ষমতা নেই, তবু আঙুর একটা পচা গলা মাছের চ্যাঙারির মতন নন্দকে কাঁখে কোমরে ধরে তাও কলকাতার দুটো হাসপাতালে ধর্ণা দিল। কিসের কি, কানে কথাই তুলল না কেউ, দেখলো না পর্যন্ত, এক নজর চেয়েই বলল, এখানে কেন এনেছো গো, নিমতলায় নিয়ে যাও, আর যদি আঁচলে নোট বেঁধে এনে থাকো টাকা দিয়ে ভর্তি করে দিয়ে যাও। ফেরার পথে নন্দর সঙ্গে হাসপাতালেও বাপান্ত করতে করতে ফিরল আঙুর, আর সেই যে এসে পড়ল নন্দ, তারপর আর পাশ ফেরবার পর্যন্ত ক্ষমতা থাকলো না। হোমিওপ্যাথি চলছিল শেষটায়, তবু দোয়ানা পুড়িয়া পাওয়া যায় কালীকেষ্টর ডাক্তারখানায়। গত পরশু থেকে সত্য কবিরাজের কথা মতন মধু চাবনপ্রাস, তারও শেষ হলো, নন্দ মরল। আঙুর রংচটা থোবড়ানো খোলা বাক্সর অন্ধকারে বেহুশ হয়ে তাকিয়েছিল।
চোখের পাতা পড়ছিল না, মনে হচ্ছিল না ও আছে, ও কিছু ভাবছে, কিছু ওর করার আছে। হুঁশ হলো মেঘের ডাকে, খুব জোরে একটা মেঘ ডেকে উঠলো বাইরে। আঙুর মুখ ফিরিয়ে দেখলো জানালার বাইরেটায় অনেকটা অন্ধকার জমে এসেছে। পেজ 218। বাক্সটা থেকে পাটের বাহারি শাড়িটা বের করে ডালাটা বন্ধ করে দিল, জানলার কাছে এসে দাঁড়ালো, তাকালো বাইরে। খানিকটা কালো মেঘ জমেছে বলে মনে হচ্ছে, কিন্তু বিকেলও হয়ে গেছে, বৃষ্টি অবশ্য আর পড়ছে না। আঙুর শুনতে পাচ্ছিল তার ঘরের বাইরে চাপা আতা, লাবণ্য, চামেলি, গোলাপ, দুপুরের গা গড়ানো ঘুম শেষ করে কেউ জল ভরতে, কেউ হাই তুলতে, উড়ের দোকান থেকে চার পয়সা চা আনতে উঠোন দিয়ে আসছে যাচ্ছে, কথা বলছে। আতরের কিরকিরে গলা আর গোলাপের ভাঙা গলার বিশ্রী হাসিটা স্পষ্টই শুনতে পাচ্ছিল আঙুর। আতা ছুঁড়িটার কপাল ভালো, পাটকলের একটা ছোঁড়া খুব যাচ্ছে আসছে, আগেরটা ভাগতে না ভাগতেই নতুনটা জুটে গেছে। আঙুর ভাবছিল আতাকে এই পাটের বাহারি শাড়িটা নেবে, ওর তো এইসব রং বাহার ভালোই লাগে, যদি নেয় আতা হোক না একটু ফাঁস খাওয়া, তবু এখনও ছটা মাস নিশ্চিন্তে পড়তে পারবে। আহা, এই শাড়ি পরে তো আর বিছানায় ধামসাচ্ছে না, যদি নেয় আঙুর চার টাকাতেই দিয়ে দেবে, আর যদি না নিতে চায়। আঙুরের মনের মধ্যে আতা, পাটের শাড়ি, নন্দ সব এলোমেলো হয়ে গেল। একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে আঙুর যেন সব ভেবে নিল পরপর, কী করবে, কার কাছে থেকে কার কাছে যাবে, যা করা তাড়াতাড়ি করতে হবে এবার, বিকেল তো হয়েই গেল, আর কতক্ষণ ঘরে মরা ফেলে রাখবে। যাবার সময় নন্দর মুখের দিকে চেয়ে একটা কুৎসিত গাল আড়ালো আঙুর, বাইরে এসে দরজাটা টেনে বন্ধ করে দিল। আতা তার ঘরের কাছটিতে মিড়ি পেতে বসে সিগারেট খাচ্ছিল, নিশ্চয় ওর বাবু কাল যাবার সময় ফেলে গেছে, কিংবা আতা সরিয়ে রেখেছে নিজের জন্যেই। সেই সিগারেটের ভাগ পাবার আশায় মানদা আতা চুলে জট ছাড়িয়ে দিচ্ছে, চিনু পায়ের কাছটিতে উভয়ে বসে ঝামা দিয়ে পা ঘষে দিচ্ছে। পাটের শাড়িটা আঁচলের তলায় আড়াল করে দিয়েছিল আঙুর আগেই, আতার আশেপাশে অত ভিড় দেখে এখন আর যেতে ইচ্ছে হলো না। মানদা যতক্ষণ আছে থাকবে, শত খুঁত বের করবে, আতার ইচ্ছে থাকলেও মানদা কিনতে দেবে না, দরদাম তো পরের কথা। তার চেয়ে আগে হিমুর কাছে যাওয়া যাক, বলতে গেলে হিমুই একমাত্র লোক যার সঙ্গে আঙুরের ভাবসাব আছে ভালো মতন। সুখ দুঃখের কথা তার সঙ্গে যা হয়, এত বড় বিপদের কথাটা তাকেই আগে জানানো দরকার। আঙুর উঠোন পেরিয়ে তত্তর করে সদর দিয়ে বাইরে চলে গেল। হিমুদের চালাটা পাশে, চুল বাঁধতে শুরু করে দিয়েছিল হিমু। আঙুর এসে কাছে দাঁড়ালো, বিপদের কথাটা বলল আঙুর। হিমুর হাত থেমে গিয়েছিল, কখন মূল? দুপুরে, ঘন্টা তিন চার হলো, তবে আজ শনিবার, দোষ না পায়। পাবের পাক, আমি কি করব, আমার কাছে তো চিতে ওঠার খরচ জমা রেখে যায়নি। পেজ 219। কি করবি? হিমু চুলের খোঁপাটা আবার গুছোতে শুরু করলো। কটা টাকা জোগাড় করতে পারলে হারামজাদাকে চিতে উঠিয়ে আসবো, আঙুর দাঁতে দাঁত পিষে বলল। বিশুদের কাছে যা, ওদের বল, তবে মাগনায় মরা কাঁধে করে পড়াতে যাবে না ওরা, তা জানি, দেখ তবু হাতে পায়ে ধরে যদি যায়। আঙুর তাকিয়ে তাকিয়ে হিমুর মুখ দেখল, হিমুকে দেখে মনে হচ্ছে ব্যাপারে তার কোনো গা নেই। তুই আমায় কটা টাকা দিবি হিমু? টাকা? একটুক্ষণ আঙুরের দিকে চেয়ে থেকে হিমু হতাশ বিষাদ বিষাদ মুখ করল। তোকে বলছিলাম না সেদিন, স্যাঁকড়ার জন্য 12টা টাকা রেখেছি অনেক কষ্টে, আর চারটে হলে জিনিসটা হয়, তা পোড়া কপাল এমন চারটে টাকাও জুটোতে পারছি না। আঙুর হিমুর মুখের দিকে চেয়ে থাকলো, কি ভেবে হিমু বললে আবার শিকি আধুলি বড় জোর টাকাটা হয় পারি আঙুর, তার বেশি আমাদের ক্ষমতা কী, তা তুই 2টো টাকা নে বরং আমার কাছ থেকে, পরে সুদে দিস। বলেই হিমু একটু অন্যরকম হাসলো, তুই আর শুধবি কি? হাত পেতে আঙুর 2টো টাকাই নিল, অন্য সময় হলে নিত না।
হিমুর কাছ থেকে বেদানা মাসির ঘরে। মাসি শুনে খেঁকিয়ে উঠল। তখন বলেছিলাম ও আপদ ঝেড়ে ফেল গা থেকে, শুনলি না? দরদে একেবারে উথলে উঠলি। যা এবার নিজেই কাঁধে করে নিয়ে যা, ছেনাল মাগি কোথাকার। আঙুর কিছু বলল না, মনে মনে ভাবল শুধু দরদে ও উথলে ওঠেনি, বিছানা পেতেও শুতে দেয়নি, নন্দর আমি বিয়ে করা মাগি যে খেয়ে সেবা শুশ্রূষা করেছি ওর পচা মরমর লোকটার। নেহাক ছিল একই ঘরে চৌকিতে, আমি মেঝেতে, তাই জল চাইলে দিয়েছি, ওষুধটা ঢেলেছি মুখে, পথ্যটা দিয়েছি দায় পড়ে। বেদানা মাসি বললে আমি কি করব, মরাটা ঘরে পড়ে থাকবে? আঙুরে গলা যেন আর উঠছিল না। তা থাকবে বই কি, আমার এখানে মরা ধরা না থাকলে না পচলে তোদের চলবে কেন? যা ম্যাথর মুদ্দফরাসকে খবর দিকে যা, হাতে আধুলিটা টাকাটা গুঁজে দিস, না হয় একদিন নিয়ে শুষ বিছানায়। ওরাই ধরটাকে পা ধরে টেনে নিয়ে ভাগাড়ে ফেলে দেবে। আঙুরে বুকটা ছ্যাঁত করে উঠল। ম্যাথর মুদ্দফরাস জিনিসটা কল্পনা করতে গিয়ে মনে পড়ল, মরা কুকুরকে কীভাবে পায়ে দড়ি বেঁধে টানতে টানতে নিয়ে যায় ওরা। আর সঙ্গে সঙ্গে মনে পড়ল নন্দর উপাধিটা ও চক্রবর্তী। Page 220। কেমন যেন শিউরে উঠল আঙুর, বুকের মধ্যে সত্যি সত্যি একটা অদ্ভুত ব্যথা আর অসহায়তা জমে উঠতে থাকলো। বিকেল পড়ে সন্ধে হয় হয়, আঙুর তাড়াতাড়ি এলো আতার ঘরে, আতা তখন সাজছে। ছেঁড়া সায়ার ওপর আরেকটা নতুন লাল সায়া চড়িয়েছে, তা কোমর টোমর ফুলেছে খুব, বডিজ এঁটে শাড়িটা সবে পরেছে, ঘরে কেউ নেই। কথাটা সরাসরি পারলো আঙুর পাটের শাড়িটা একেবারে বের করে। আতা দেখলো হাতে নিয়ে, খুলে ফেলে কোমরে পাক দিয়ে গায়ে ফেলে, শাড়িটা তোমার বড্ড সেকেলে আঙুর দি, পার ভালো না। আঙুর কি বলবে, 3 বছর আগের শাড়ি সেকেলে হয়ে গেছে? আঙুর শুধু বিড়বিড় করলো, তোকে মানাবে, বেশ মানাবে। আতা হাসলো, চারুবাবু সেদিন আমায় একটা ছাপাই এনে দিয়েছে, এ নিয়ে আর কি করব, বড্ড পুরনো ছেঁড়া ফাটা। নে না, আঙুর নিজের অজান্তেই কখন যেন মিনতি করে বসলো, আমি বলছি আতা নিয়ে নে, তোকে সুন্দর দেখাচ্ছে শাড়িটা গায়ে ফেলে। আর যদি শুনিস বাপু তবে বলছি, এ শাড়ি পরে তো আর ধামসাচ্ছিস না, রেখে রেখে পরিস, বছরখানেক চলে যাবে। আতা ভাবল, আমার কাছে 3টে টাকা আছে, 2.5টে টাকা দিতে পারি, না হলে তুমি নিয়ে যাও, আমার তেমন দরকার নেই। 2.5টে টাকাই নিল আঙুর, ঘরের বাইরে এলো, লণ্ঠন আর কুপি জ্বালিয়ে ঘরে ঘরে সব তৈরি, সাজ পোশাক শেষ করে ফেলেছে চামেলি লাবণ্যরা, আকাশ লালচে লালচে, বৃষ্টি হয়তো আরও জোরে আসবে, টিপটিপ পড়তে শুরু করেছে আবার, সেই বৃষ্টিতেই চামেলিদের কেউ মাথার ওপর আঁচল তুলে গলির মুখে গিয়ে দাঁড়াচ্ছে, একটি ছাতায় 2-3টে মাথাও জড়ো। সরু গলিটা দিয়ে রাস্তায় চলে এলো আঙুর, গলির আবছা আলো অন্ধকারে তখন গোলাপদের জটলা বিড়ি ফোঁকা গা ঢলাঢলি হাসি, ঘুরঘুর শুরু হয়েছে সবে খদ্দেরের। রাস্তায় এসে মনে মনে টাকার পুরো হিসেবটা সেরে ফেললো আঙুর, 1 টাকা 11.5 আনা, হিমুর 2 আর আতার 2.5, তো কটা টাকা হয়ে গেছে? বিশুরা যদি এখন এই 6 টাকায় রাজি হয়, মনে হয় না হবে, কততে যে হবে তাই বা কে জানে। হনন করে এগিয়ে গেল আঙুর, এখানে ওখানে খোঁজ নিয়ে বিশুকে পাওয়া গেল সাইকেল সারাবার দোকানটায়। টিনের নড়বড়ে চেয়ারে বসে দোকানের দরজার পাল্লায় পা তুলে কাঁচের গেলাসে চা খাচ্ছিল, কার্বাইডের আলো তার পাজামার মুখে পড়েছে। আঙুর কাছে গিয়ে ডাকলো, ইশারা করলো কাছে আসবার। চা শেষ করে বিড়ি ধরিয়ে ফুঁকতে ফুঁকতে বিশু এলো, মিটমিট করে চোখের চারপাশে দেখতে দেখতে, কিরে পটলি, কি খবর? বিশুর কাছে আঙুররা সবাই পটলি। Page 221। কিন্তু আঙুর কিছু বলবার আগে বিশুর সামনের দিকে চেয়ে বলল, দাঁড়া আগে মাইরি একটা পান খেয়ে এলি, শালা চা নয় তো যেন ঘোড়ার পেচ্ছাপ, জিভটাই বেসাদ হয়ে গেল। বিশুর কথাটা শেষ করেই হাত বাড়ালো,
অর্থাৎ পান সিগারেটের পয়সাটা আগে ফেল, পরে বাতচিত। আঙুর এসব দস্তুর জানে, গরজ তার। আঁচলের খুঁট থেকে আধুলিটা দিল, আতার দেওয়া আধুলিটা, বললো এক খিলি পান একটা সিগারেট, তার বেশি নয়, কালির দিব্যি থাকলো। বিশু হাসলো, খুব টাইট যাচ্ছে না কিরে পটলি, দিনকাল শালা যা যাচ্ছে যেন সত্য যুগ, আয় আয় শালা আঙুরের রস চাটবে তাও মাছি আসে না। বিশু হাসতে হাসতে চলে গেল। এলো খানিক পরে জোড়া খিলি পানে গাল ভর্তি করে সিগারেট ফুঁকতে ফুঁকতে, পয়সা কিন্তু ফেরত দিল না। বল পটলি কি বলছিলি, আঙুর বলল সব গলায় উদ্বেগ আর মিনতি। বিশু রাস্তার ছিটে ফোঁটা আলোতে আঙুরের মুখটা ভালো করে দেখল, একটু ভাবল। ক টাকা আছে তোর কাছে? ছটাকা। ছটাকা? ছটাকায় কী হবে রে, একটা ঠ্যাংও তো পুড়বে না নন্দর, হো হো করে হেসে উঠল বিশু। কত লাগবে তবে? আঙুর বিহ্বল হয়ে দাঁড়িয়ে বিশুর অট্টহাসি শুনতে শুনতে শুধল, দেড় টাকা মন আম কাঠ, তা মন সাতেক লাগবে, দশ টাকা তো তোর কাঠেই লাগবে, তারপর হাঁড়ি কড়ি ধুনো ধর আরও এক টাকা, নতুন বস্ত্র পরাতে চাস তো? না, আঙুর তাড়াতাড়ি মাথা নাড়ল, ওর বুক শুকিয়ে আসছিল, নতুন বস্ত্রে আর দরকার নেই, এই তো আর কি, আর আমরা চারজন খাবো, চারটে পাইট দিবি, তা দু নম্বরই দিস, দু টাকা ছওয়ানা করে ধরে নে, গোটা দশেক টাকা আর কি। আঙুরের পায়ের সার নষ্ট হয়ে যাচ্ছিল হাতেরও, বিশুর মুখটা পর্যন্ত শুয়োরের মতন ছুঁচলো, ঘিনঘিনে দেখাচ্ছিল। খানিকটা সময় লাগলো আঙুরের সইয়ে নিতে, বললে অত টাকা আমি কোথায় পাবো, আমার বাপ না ভাতার যে তাকে পড়াতে বিশ টাকা খরচা চাইছিস? বাপ না ভাতার না তো সেরফ চেপে যা, থানায় গিয়ে খবর দিয়ে দে, ধাঙড় পাঠিয়ে নিয়ে যাবে। আবার সেই ধাঙড়, বুকটা ধক করে উঠল। আঙুর নিরুপায় হয়ে বলল, আমার ক্ষমতা থাকলে বিষই দিতাম, চামারগিরি করিস না বিশু। তুই মায়েরই অকারণে বিগড়চ্ছিস পটলি, এই বৃষ্টিবাদার দিন এখন শালা শ্মশানে যেতে হলে পেঁচো বীরে কেলো তিন শালাকে খুঁজে বের করে ধরতে হবে, মুফতি কেউ যেতে চাইবে না। পেজ 222। অন্তত গায়ের পায়ের ব্যথাটা মারবার খরচা দিবি তো? আচ্ছা যা, দুটো পাইটি দিস, তোর বাপ ভাতার যখন নয় একরকম মাগনাতেই চিতেই উঠিয়ে দেবো, আর কিছু বলিস না মাইরি, তোর পায়ে পড়ি। আঙুর হাঁ হুঁ কিছু বললে না, মাথা নাড়ল না, সায় দিল না। রাস্তার আলো শোষা অন্ধকার, ইলশে গুঁড়ি বৃষ্টি আর বিক্ষিপ্ত লোকজন দোকানপাটের দিকে নির্জীবের মতন চেয়ে থাকলো। বিশু বললে, যা শালা, কাঠ না হয় পাঁচ মনের মধ্যেই সেরে দেব, বাপ ভাতার কিছুই নয় যখন, তোর আধ পড়া হলেও ক্ষতি নেই, টান মেরে গঙ্গায় ফেলে দিলে হবে, আরও গোটা ছ সাত টাকা জোগাড় করে ঝপ করে আয় দেখি পটলি, হাঁদুর দোকানে আছি। বিশু চলে গেল আঙুর চুপ করে দাঁড়িয়ে, আরও সাত টাকা সে কোথায় পাবে, কার কাছে হাত পাতবে? ফিরতে লাগলো আঙুর, যেন ভীষণ জ্বরে তার সর্বাঙ্গ অবশ অচেতন, কিছু আর দেখতে পাচ্ছে না, ভাবতে পারছে না। যাক, ম্যাথর মুদ্দ ফরাসি টেনে নিয়ে যাক নন্দকে, টেনে নিয়ে গিয়ে ভাগাড়ে ফেলে দিকগে, কী করবে আঙুর, কী আর করতে পারে? নন্দর ওপর তার এত বেশি রাগ হচ্ছিল যে লোকটাকে যদি বাঁচা অবস্থায় পেত, আঁচড়ে কামড়ে মেরে ধরে কুরুক্ষেত্র করত আজ। মরেও আমার হাড় মাস জ্বালাচ্ছে গো, আর এ কী অসহ্য জ্বলন, আঙুরের কাঁদতে ইচ্ছে করছিল। বড় রাস্তা ধরে আবার তাদের পটির কাছে এসে পড়ল প্রায় আঙুর। আসবার সময় চোখ রেখে আসছিল, যদি তেমন কারুর সঙ্গে দেখা হয়ে যায় যার কাছে একটা দুটো টাকা হাত পেতে চাওয়া চলে। লোক তো অনেক যাচ্ছে আসছে, কিন্তু ওরা কেউ আঙুরের আঁচলে টাকা ছুঁড়ে দেবে না মুফতিতে। না, নন্দর ভাগ্যা চিতে ওঠা হলো না, হবে কোথা থেকে, অমন ঠগ জোচ্চোর শয়তান মানুষের কি আর দাহ হবার পুণ্য আছে? একে বলে প্রায়শ্চিত্ত, বামুনের ছেলে, এবার ম্যাথর ধাঙড়ের হাতে যা, যেমন করে কুকুর বেড়াল যায়, তাও আবার কোন ভাগাড়ে যাবি কে জানে। আঙুরের ঘাড়ের কাছটা ব্যথা করছিল, মাথার মধ্যে দপদপ করছে, শীত দাঁড়াটা যেন মাঝখানে মচকে যাবে, চোখের সামনে সব ঝাপসা অদ্ভুত। হলো না, আর হলো না, একটা মানুষ মরল, তার দাহ হলো না, কেউ সে দায় নিল না, কেন নেবে?
নন্দ তাদের বাপ ছেলে স্বামী ভাই কেউ না। হঠাৎ মানিকবাবুর সঙ্গে দেখা, হনহনিয়ে ছাতা মাথায় চলেছে। আঙুরের কী যে হলো, প্রায় ছুটে গিয়ে মানিকবাবু পথ আগলে দাঁড়ালো। মানিকবাবু চিনতে পারলে না, কে কী চাও? আঙুরকে দুহাত তফাতে রেখে মানিক মুন্সি যেন এ পটির মেয়ে ছোঁয়া বাঁচাচ্ছিল। আঙুরের অত আর দেখবার সময় নেই, গড়গড় করে বলে গেল আঙুর, আপনি বাবু একদিন এসে আমার ভোট কুড়িয়ে নিয়ে গিয়েছিলেন দাড়িবাবুর জন্যে, বলেছিলেন আপদ বিপদ সুখ সুবিধে দেখবেন। আজ আমার বড় বিপদ, ঘরে মরা পড়ে পচছে, পুরোতে পারছি না, একটা ব্যবস্থা করে দিন বাবু, অন্তত দাড়িবাবুর থেকে চেয়ে সাতটা টাকা দিন। পেজ 223। মানিক মুন্সি খিঁচিয়ে উঠল, আহা কি আমার আবদার রে মাগির, টাকা দিন কেন দাড়িবাবু, তোমার টাকা দেবেন কেন? যাও যাও, ওসব আবদার রাখো, দাড়িবাবুর সঙ্গে দেখা করতে হয়, কিছু বলতে হয়, কাল বেলা 10টার পর অফিসে যেও। মানিক মুন্সি চলে গেল। আঙুর থ, কাল বেলা 10টা, মানুষ মরল আজ দুপুরে, তার দাহের জন্য পা ধরতে যেতে হবে কাল বেলা 10টায়, আর সারা রাত ভরে তার ঘরে মরাটা পচুক। আঙুর বুঝতে পারছিল দায়টা আর কারুর নয়, তারই, যে দায়ে তাদের বেশ্যাপট্টির ঘরে ঘরে ঘুরছে, পান মিষ্টি খেতে জনে জনে টাকা দিয়েছে, আজ তার দায় নেই। চোখ ফেটে কান্না আসছিল আঙুরের, কিন্তু কাঁদল না আঙুর, চোখে পড়ল সামনের দোকানটায়, পানের দোকানের মতো একফালি দোকান, রাস্তার সঙ্গে মেশানো নিচের দোকানটায় বসে মুড়ির ছাতু বিক্রয় করে একজন, ওপরটায় অন্যজনের দোকান, আয়না দিয়ে সাজানো হরেক রকম শিশির থাক, আতর জর্দা সুরতি আর সুরমার সঙ্গে মোদকও বিক্রি হয় ও দোকানে। একটু তফাতে দাঁড়িয়ে লোকটাকে দেখতে দেখতে আঙুরের দুটো চোখ হঠাৎ কিসের আঁচে যেন জ্বলে উঠল। হ্যাঁ, লোকটাকে ভালো করেই চেনে আঙুর, ওর নাম প্রভুলাল, আর এও জানে আঙুর, ওকে দেখলে প্রভুলালের শরীরটা কেমন কিলবিল করে ওঠে, যেন জ্বর লেগে যায়, দাঁত মুখ চোখ গা সব যেন কসকস করে, কাঁপে ভেতরে ভেতরে, টসটসিয়ে ওঠে। তখন লোকটার একটা চোখ চকচক করে, ভীষণ চকচক, আর অন্য চোখটা যেটা ঠেলে বাইরে বেরিয়ে এসেছে, ঝুলে পড়েছে মাছের পিত্তির মতো গলা গলা সবুজ, সেটা যেন আরও কুচ্ছিত হয়ে ওঠে। প্রভুলালের কালো কুচকুচে ফোলা ফোলা মুখ থেকে দাঁতগুলো যখন ঠিকরে বেরিয়ে আসতে চায়, জিভ দিয়ে লাল পড়ে। আঙুরের দিকে প্রভুলালের নজরটা বরাবরই এই রকম, কেন কে জানে, আঙুর বুঝতে পারে না, এক একটা লোকের এক একজনের উপর এরকম হয়। দাঁত উঁচু টোপা কপাল ঝুমরের ওপর, তা না হলে মন্টুবাবুর মতো এমন সুন্দর মানুষটার চোখ পড়ে? মন্টুবাবু তো ঝুমুরকে এখান থেকে উঠিয়েই নিয়ে গেল। আঙুর জানে তার রূপ গেছে, অমন ব্যাধি থাকলে না ঝরে উপায় নেই, আর ব্যাধির কি ঠাঁই বিচার আছে, এমন জায়গায় গুছিয়ে বসলো যে আঙুরের আসলটাই গেল। অম্বিকা ডাক্তার বলেই দিয়েছিল খুব সামলে সুমলে থাকবে, বেশি অত্যাচার করো না, ছেড়ে দিতে পারলেই ভালো, নয়তো একদিন এতেই মরবে। সেই থেকে আঙুরের অবস্থা পড়ে গেল, নয়তো আতা চিনু চামেলির বড় মুখ ওকে সইতে হতো না। ঈশ্বর যাকে মারেন তার আর উপায় কী, তাও একটা বছর আঙুর কত সাবধানে থেকেছে, নেহাত যখন পেট ভরা বা চাল ডালটুকুই বাড়ন্ত হতো, তখনই আঙুরকে গলির মুখে এসে দাঁড়াতে হতো সেজে গুজে। পেজ 224। রোগটা ভেতরে, তাই ওপরটায় আজও আঙুরের কিছু কিছু আছে, মুখখানাই শুধু যে ভালো তা নয়, বুক কোমর চলন টলনগুলো এখনো পর্যন্ত ভালো আছে, বিশেষ করে সামনাসামনি দেখলে আঙুরের এই আশ্চর্য ভরাট গলা ঘাড় বুকের দিকে চেয়ে পারা যায় না। প্রভুলালের দোকানের দিকে পা পা করে এগিয়ে যেতে লাগলো আঙুর, লোকটাকে কি ঘেন্নাই করত, প্রভুলালের কালো কুচকুচে থলথলে মোটা ভোঁদড়ের মতো শরীর, আর ওই কুচ্ছিত মুখ, মাছের পিত্তির মতন গলা গলা একটা চোখ, যেটা ঠেলে বেরিয়ে এসেছে, দেখলেই আঙুরের গায়ে কাঁটা দিত, ঘিন ঘিন করতো সারা গা, ভয় ভয় লাগতো, বেশিক্ষণ তাকাতে পারতো না লোকটার দিকে, নয়তো প্রভুলাল কতবারই তো ঘুর ঘুর করছে, আঙুর এগুতে দেয়নি। মা গো, ওই লোকটার সঙ্গে কি শোয়া যায় নাকি, আঙুর তাহলে মরেই যাবে। আজ আর অত কথা ভালো করে ভাবতে পারলো না আঙুর, বরং ভাবছিল প্রভুলালও যদি মাথা নাড়ে না বলে,
ধুকধুক বুকে প্রভুলালের দোকানে একেবারে সামনে এসে দাঁড়ালো আঙুর। সুরমা আছে? মুচকে হাসলো আঙুর, একটু হেসে দাঁড়ালো। প্রভুলাল প্রথমটায় অবাক, তারপরে যেন কোথাও একটা পালকের সুড়সুড়ি খেয়ে সারাটা গা মুখ বেঁকিয়ে বুকিয়ে ফুলিয়ে হাসলো। গলার মধ্যে সর্দি জড়ানো আওয়াজের মতো ভাঙা ভাঙা আবেগ স্বর উঠছিল। সুরমার দিকে হাত বাড়ালো না প্রভুলাল, আঙুরের দিকে চেয়ে একটু ঝুঁকে পড়ল। কি খবর আ, তুমি কাহা ভাগ গিয়েছিলে? শালা সারা পটি আন্ধার হয়ে গেল। হাসি আসছিল না, তবু আঙুর হাসল। যেন একটা ঝাপটা খেয়ে প্রভুলালের কোলের ওপর পড়তে পড়তে সোজা হলো। এলোমেলো আঁচলটা তো হাতে লুটোচ্ছিল, বুকের কাপড়টাও কখন সরিয়ে একপাশে গুটিয়ে দিয়েছে আঙুর। মশকরা থাক, সুরমা আছে কি না বলো, না থাকে তো যাই। আঙুর মাঝকোমর থেকে বুক পর্যন্ত এগিয়ে দিয়ে আবার টেনে নিল, ঠিক যেমন লাট্টু ঘুরোতে লেত্তিকে ছেড়ে দিয়ে টানতে হয়। গলা বেঁকিয়ে চোখের পাশ দিয়ে বিভ্রম ছুঁড়ল। আছে, আলবাত আছে। প্রভুলালের চোখ চকচক করছে, তোমাদের আঁখে সুরমা লাগাতেই তো বসে আছি। থাক, তোমায় আর লাগিয়ে দিতে হবে না, হাতে পেঁপড়ে ধরে যাবে। আঙুর আরেক দফা হেসে প্রভুলালের বসবার জায়গাটার কাছে বেঁকে কোনোই ভর দিয়ে দাঁড়ালো, গায়ে হাত রাখলো, ঘাড় হেলিয়ে মুখ চোখ তুলে ধরলো। ঠেলে বেরিয়ে আসা মাছের পিত্তির মতন প্রভুলালের চোখটা যেন গলে গলে পড়ছিল। আঙুর চোখ বুঝল, কৃপা থরি খুঁজ হো যাক আঙুরি, শালা কী চোট যে আছে তোমার বাঁচতে। প্রভুলাল কখন তার গরম হাতটা দিয়ে আঙুরের কনুইয়ের ওপরটা ধরে ফেলেছে। আঙুর সেই অবস্থায় জোরে অনেকক্ষণ সময় নিয়ে টেনে টেনে একবার নিঃশ্বাস নিল, আস্তে আস্তে ছাড়লো, বুক উঠলো নামলো, ঠোঁট কামড়ে বাঁ চোখ টিপে হাসলো আঙুর। পেজ 225। তোমার পচা আতরে গন্ধ কদিন থাকবে গো? আঙুর ঠোঁট উল্টালো। পচা নেই, আসলি আতর দেব, যে কদিন রাখতে চাও। প্রভুলাল আঙুরের গালে টোকা মারল। আঙুর ভাবলো, 10টা টাকা আজ দাও তবে। 10? প্রভুলাল থতমত খেলো, 10 কিরে? দরকার আছে, 10 দাও, আগাম দাও। আগলি? হ্যাঁ, মাথা নাড়লো আঙুর। 10 না পারো 7-8টা টাকা দাও। মনে মনে হিসেব করে নিল প্রভুলাল, নিচু গলায় বললে, বহুত আচ্ছা, 8 টাকা দেবো। মগর প্রভুলাল কুচকুচে কালো মুখে গোঁফের ডগায় হিসেবই একটা হাসি তুলল, আঙুল দিয়ে দেখালো দিনের হিসেবটা, প্রায় সপ্তাহ ভর আর কি। ওসবের দিকে চোখ ছিল না আঙুরের, হাত পাতলো আঙুর টাকা। প্রভুলাল আঙুরের গালটা টিপে দিল, তু যা পাগলি ঘর যা, সুরত তুরত থোড়া ঠিক করে লিগে যা, একদম কলকাতাওয়ালি হয়ে যা, দোকান বন্ধ করে আমি আসছি, টাকা নিয়ে যাব। আঙুর ভীষণভাবে চমকে উঠল, সমস্ত শরীরটা হঠাৎ ঠান্ডা হয়ে গেছে, পা পাথর, ফ্যালফ্যাল করে চেয়ে থাকলো আঙুর প্রভুলালের দিকে। কিরে প্রভুলাল, আতরে শিশি টিশি জর্দার নিক্তি ওজন গোছাতে লাগলো। আঙুর তার সদ্য নিবন্ত চোখ তুলে আস্তে গলায় বলল, আমার ঘর না, তুমি অন্য কোথাও বলো। এরকম কথা প্রভুলাল জীবনে আর শোনেনি জানো। বাহ, টাকা তুমি লেবে আঙুরি, আর ঘর ঢুঁড়বো আমি? তব তো দুসরা আওরাত ভি। আঙুরের চোখের ওপর প্রভুলালের মুখ আর ভাসছিল না, আলো আয়না হরেক রকম শিশি আর ফাঁকা ফাঁকা ঝাপসা সব কি জানো। প্রচণ্ড জ্বরের ঘরে হলুদ বিকারের চোখে মানুষ যেমন কি দেখছে জানে না, বোঝে না, চেতনায় চিনতে পারে না তেমনি। একটু পরে আঙুর মাথা নাড়ল, বেশ তবে তাই, আমার ঘরেই এসো তুমি তাড়াতাড়ি। প্রভুলালের দোকানের সামনে থেকে একটা অন্যরকম শরীর আর পা যেন জ্বলো হাওয়ার অন্ধকারে, আর পচপচে রাস্তা গলি দিয়ে নেশার ঘরে টলতে টলতে মিশিয়ে গেল। আঙুরের বুকের মধ্যে শব্দগুলো এলোমেলো, সমস্ত মাথাটা ঠাসা, কিচ্ছু বুঝতে পারছে না, চোখে টাহাউর করতে পারছে না, হাত পা সার পাচ্ছে না, একটা দম দেওয়া পুতুলের মতন যা হবার হয়ে যাচ্ছে আপনার থেকেই। কুপি জ্বেলেছে আঙুর, ধুনো পুড়িয়ে দিয়েছে ঘরে কটা ধূপও। বাক্স থেকে শাড়ি বের করতে গিয়ে পাটের শাড়ি খুঁজেছে প্রথমে, তারপরেই মনে হয়েছে আতাকে বিক্রি করে দিয়েছে সেটা খানিক আগেই। তাঁতের ঘোর লাল রঙের ছেঁড়া ছেঁড়া শাড়িটা তাড়াতাড়ি গায়ে পরে নিয়েছে, সেই সাটিনের পুরনো বডিসটা পর্যন্ত। পেজ 226।
চুল বেঁধেছে, আলতা দিয়েছে পায়ে টিপ আর কাজল। প্রভুলাল এলো, ঘরটা বড় অন্ধকার, লণ্ঠন কি হলো, টুট গিয়া? আতরে গন্ধ প্রভুলালের জামায়, হাতে পানের ঠোঙা, মুখে একগাল পান জর্দা। প্রভুলালের চোখ লালচে চকচকে, মাছের পিত্তির মতন চোখটা যেন গলেই গেল। ওর নাকের নিঃশ্বাসে হিসির শব্দ, লাল দাঁতগুলো তৈরি, খাবারটা পেলেই যেন চিবিয়ে চুষে সাবাড় করে দেয়। আঙুরের শরীরটা যেন নদীর জলে ভাসছে সার হারিয়ে, কি হচ্ছে ও জানে না, বুঝতেই পারছে না। মনটা শুধু সময় গুনছে, রাত কত হলো, বিশু কি থাকবে হাঁদুর দোকানে? যদি বৃষ্টি আসে ঝমঝমিয়ে আবার, তবে কি হবে, সারা রাত কি ফেলে রাখতে হবে? দোষ ধরল না তো শনির দুপুরের মড়া। নিজেকে দেখতে পাচ্ছে না, আঙুর কুপির আড়াল পড়েছে, একটা ভাগাড়ের খ্যাপা কুকুর দাঁত দিয়ে ছিঁড়ে ছিঁড়ে খাচ্ছে তাকে। মনের জ্বালাটা আরও বাড়ছে, বাড়ুক, কিসের ওপর কার ওপর সে প্রতিশোধ নিচ্ছে তা জানে না, তবে অনুভব করতে পারছে এই কষ্ট, এই যন্ত্রণা অনেকটা তেমনি। আবার কি বৃষ্টি এলো? না, বৃষ্টি নয়, বৃষ্টি যেন আর না আসে হেমাকালী। কোনো গতিকে শ্মশান পর্যন্ত যেতে দাও, চরণে পড়ি তোমার। প্রভুলাল খুশি, আঙুর হাত পাতল, চর্বচর্ষ লেও পেও খেয়ে যেমন হোটেলের দাম মেটায় মানুষ, তেমনি ঠিক তেমনি আরও দুখিলি পান জর্দা মুখে দিয়ে রুপোর দাঁত খোঁটা কাঠিটা দিয়ে দাঁত খুঁড়তে খুঁড়তে আটটা টাকা দিল প্রভুলাল হেসে হেসে। আঙুরের গালটা আরেকবার টিপে দিয়ে চলে গেল, টাকা আটটা আঁচলে বেঁধে নিল আগের টাকাগুলো, তারপর বাইরে এসে ঘরের দরজায় ভেজিয়ে দিল আট করে। আতা চামেলিদের ঘরে তখন আলো, হাসি, হুড়োহুড়ি, ঝুমঝুম তালি, বেসুরো গান আর দিশি মদের গন্ধ। আঙুর তরতর করে দাওয়ায় নেমে গেল, তারপর বাইরে সদর রাস্তায়। হাঁদুর দোকানে বিশু কি আছে এখনো? বিশুদের নিয়ে ফিরল আঙুর, দরজা খুলে ঢুকলো পিছু পিছু বিশু। কই মরা কই, আ খুব বাহারে ধূপ জ্বালিয়েছিস তো পটলি। বিশু নাক টেনে গন্ধ নিল ধূপের, আঙুর লণ্ঠন জ্বালালো। বিশু তাকালো এদিকে ওদিকে, মরা কই? আঙুর আঙুল দিয়ে চৌকির তলাটা দেখিয়ে দিল। বিশু মুখ নিচু করে দেখল, অবাক, চোখের পাতা পড়ল না, ওর মধ্যে সেঁধিয়ে গেল কি করে? আঙুর সে কথার কোনো জবাব দিল না। বিশু একটু অপেক্ষা করে সঙ্গীদের ডাকল, ডাকবার আগেই পেঁচো বিড়ে ঢুকে পড়েছে। পেজ 227। বিশু বললে, বাঁশ এনেছিস তো? লে শালাকে টেনে বের করে বাঁধ। মরা নিয়ে বিশুদের বেরোতে খুব একটা সময় লাগলো না, ওদের সঙ্গে সঙ্গে আঙুর দাওয়ায় নামলো। আঙুর বলল, হরিবোল দিবি না? বিশু জবাব দিল, চল রাস্তায় গিয়ে দেব, এখানে রসের হাটে হরিবোল দিলে শালাদের মেজাজ গণ্ডগোল হয়ে যাবে। বিশু কেলো সামনে, পেঁচো আর বীরে পেছনে, মাদুরে জড়ানো দড়ি দিয়ে বাঁধা নন্দর ধড় বাঁশের ওপর চাপিয়ে চারটে লোক দাওয়া দিয়ে এগিয়ে গেল, চারটে ছায়া আর আঙুর পিছন পিছন। আতার ঘরে তখন বস্ত্রহরণ পালার হাসি উল্লাসের ঝাপটা বয়ে যাচ্ছে। শ্মশানে এসে পৌঁছতে প্রায় মাঝরাত হয়ে গেল, কেলো গেল কাঠ আনতে, পেঁচো পাই টানতে, কাছাকাছি সে ব্যবস্থা আছে। বিশু বিড়ি ফুঁকতে লাগলো আর বীরে একটা সিনেমার গান গাইতে লাগলো, সদ্য কেনা হাঁড়িটার পেছনে বোল তুলে। আঙুর চুপ করে বসে থাকলো এক পাশে। বিশুর দলের বাহাদুরি বলতে হবে, ঘণ্টাখানেকের মধ্যে সব ঠিক করে ফেললো। গঙ্গার জলে ধোয়ানো হলো নন্দর দেহ, চিতে সাজিয়ে শোয়ানো হলো, এবার মুখে আগুন দেওয়া। পাকাটিতে আগুন ধরিয়ে বিশু আঙুরের দিকে এগিয়ে দিল, বলল, নে পটলি, মুখে আগুনটা দিয়ে দে। আঙুর চমকে উঠল, নন্দর মুখে আগুন দেবে ও কেন? নন্দর সঙ্গে তার সম্পর্ক কিসের? কিচ্ছু না, কেউ না নন্দর। আঙুর মাথা নাড়ল, আমি কেন দেব? না না, তোমরা কেউ দিয়ে দাও। দিবি না তুই? লে কেলো, তুই তবে দিয়ে দে শালার মুখে আগুন। কিন্তু কেলো ততক্ষণে একটু পাশে গিয়ে পাইটে মুখ দিয়েছে। পেঁচো বলল, আঙুরকে আহা দাও না তুমি, তোমার সঙ্গে তো তবু জানাশোনা ভাব সাব ছিল খানিকটা, আমরা তো সব রাস্তার লোক। জানাশোনা খানিকটা ভাব সাব, তা হ্যাঁ তা ছিল বই কি, আঙুর সেটা অস্বীকার করতে পারে না। এত লোকের মধ্যে একমাত্র আঙুরই তবু নন্দকে চিনত জানত, ওর সঙ্গে এক ঘরে থেকেছে, খেয়েছে, শুয়েছে, শখের স্বামী স্ত্রী খেলা তাও খেলেছে, শাখা সিঁদুরও পড়েছে,
পাঁকাঠিটা জ্বলছিল সেদিকে তাকিয়ে আঙুর কেমন যেন দিশাহারা হয়ে গেল। তারপর হাত বাড়ালো বিশুর দিকে, জ্বলন্ত পাঁকাটি নিয়ে নন্দর মুখের কাছে এগিয়ে এসে দাঁড়ালো আঙুর। দাউ দাউ করে জ্বলে উঠেছে পাঁকাটিগুলো, সেই আলোয় নন্দর শুকনো তোবড়ানো বাসি ডিমের মতো সিদ্ধ মুখটা অদ্ভুত দেখাচ্ছে, যেন সব যন্ত্রণা শেষ ঘা খেয়ে এসে ঘুমিয়ে পড়েছে। page 228। সামলে রে পটলি, শাড়িতে আগুন ধরে যাবে, বিশু হাঁকলো। আঁচলটা সামলাতে গেল আঙুর, এক্ষুনি পাঁকাটির আগুন লেগে যেত, কিন্তু শাড়ির আঁচল সামলাতে গিয়ে পাঁকাটির আগুনে যেন হঠাৎ কী দেখলো আঙুর, দেখে নিথর হয়ে গেল। মনের মধ্যে কী যেন অস্বস্তি জাগলো, গা ঘিন ঘিন করে উঠল, নিজেকে বড় অসুচি অসুচি লাগছিল। এই শাড়ি পরে একটু আগে প্রভুলালের সঙ্গে সে শুয়েছে, এখনও সেই ভাগাড়ে কুকুরটার না, এই বস্ত্রে কারোর মুখে আগুন দেওয়া যায় না। নন্দ স্বর্গে যাবে কি নরকে যাবে কে জানে, তবে এই সংসার তো ছেড়ে চললই, এ সময় আর খুঁত থাকে কেন। পাঁকাটি কটা মাটিতে নামিয়ে রেখে আঙুর হনহনি এগিয়ে গেল। কোথায় যাচ্ছিস আবার বিশু অবাক? আসছি, গঙ্গায় একটা ডুব দিয়ে আসি। আঙুর তরতরিয়ে ডাইনে ঘাটের দিকে এগিয়ে যেতে লাগলো, ধাপ ভেঙে গঙ্গার জলে এসে দাঁড়ালো আঙুর। আকাশটা লাল, একটাও তারা দেখা যাচ্ছে না, হাওয়া বয়ে যাচ্ছে হু, গঙ্গার জল কালো, একটা শব্দ উঠছে স্রোতের, ঘাটে আছড়ে পড়ার। জলের পা দিয়ে একটু দাঁড়িয়ে এই আকাশ, এই জল, এই নিস্তব্ধতাকে যেন মনে বুকে গায়ে মেখে নিচ্ছিল আঙুর, মাথাটা ছাড়িয়ে নিচ্ছিল, ঘোলাটে মনটাকে ধুয়ে নিচ্ছিল আঙুর। কেমন একটা পচা গন্ধ এসে নাকে লাগলো আচমকা, নিশ্চয় কোনো গলা পচা গরু ছাগল কি মোষ টোষ সবে জলে ভেসে এসেছে, আধ পোড়ানো মানুষ টানুষও হতে পারে, বড় বিশ্রী গন্ধ। এদিক ওদিক চাইলো আঙুর, নাক বন্ধ করলো, একটু পরে আবার খুললো, আর ধক করে যে বিশ্রী গন্ধটা নাকে এসে লাগলো সেই গন্ধটা বড় চেনা ঠেকলো। হ্যাঁ, বিশুর গায়ে এই গন্ধ ছিল, এই গন্ধ আছে আতা বেদানামাসি প্রভুলালের গায়ে সর্বত্র। আঙুরের চোখের সামনে সত্যিকারে গঙ্গা যেন এইবার আলো হয়ে উঠল, কোথায় সে পাপ ধুতে এসেছে অসুচি ছাড়াতে। মাথার মধ্যে একটা শিরায় যেন ফস করে কেউ দেশলাইয়ের কাঠি ছুঁয়ে দিল, জ্বলে উঠল সমস্ত শিরা স্নায়ুগুলো। অসুচি, কিসের অসুচি? গঙ্গা জল তার কোনটা ধোবে, বস্ত্র না দেহ না মন? বেদানামাসি হিমুর গা অনেক ধুয়েছে গঙ্গা, কি দিয়েছে? গঙ্গার জলে একটা লাথি মারলো আচমকা আঙুর, আর তারপর ছুটতে ছুটতে এসে জ্বলন্ত পাঁকাটি কটা নিয়ে নন্দর মুখে ঠেসে দিল, আগুন ধরল। আঙুর চুপ করে দাঁড়িয়ে, এখানে আগুন ওখানে আগুন, আর সাজিয়েছে বটে বিশুরা চিতা, শুকনো কাঠ বেছে বেছে এনেছিল, চোখের পলকে দাউ দাউ করে জ্বলে উঠল চিতা। খানিকটা পিছিয়ে এসে আঙুর দাঁড়িয়ে রয়েছে, বিশুরা একটা পাইট শেষ করে আরেকটা খুলল, আকাশটা লাল, খুব লাল, বৃষ্টি না এসে পড়ে। page 229। নন্দর মুখটা আর দেখা যাচ্ছে না, বীরে খুঁচিয়ে দিচ্ছে, এপাশ ওপাশ লাঠি মারছে, আঙুর অপলক চোখে তাকিয়ে তাকিয়ে এই অদ্ভুত দাহ দেখছে। আগুনের হলকাটা হঠাৎ ধক করে বেড়ে উঠল, সমস্ত চিতা টকটকে লাল, সেদিকে তাকিয়ে তাকিয়ে আঙুর আচমকা খিলখিল করে হেসে উঠল, হাসি আর থামে না, যেন মাতাল হয়ে গেছে। বীরে খোঁচাচ্ছে, বাঁশ দিয়ে পা ভেঙে দিচ্ছে সবের, পেটাচ্ছে, কাঠ পুড়ে পুড়ে ভাঙছে মট মট, হাড় ফাটছে নন্দর, ফেটে ফেটে চৌচির হয়ে যাচ্ছে, আর আঙুরের কানে সেই শব্দগুলো লাগছে ভয়ানকভাবে, ছটফট করছে আঙুর, যেন তার বুকের হাড়গুলো কেউ মটমট করে ভেঙে দিচ্ছে। বুকের মধ্যে থেকে এক খাবলা কিছু নিয়ে ছুঁড়ে ফেলে দিয়েছে ওই আগুনে, আঙুর আর পারছিল না, অস্থির হয়ে উঠেছিল, কি যে অসহ্য একটা জ্বালা দাপাদাপি করছে তার মধ্যে, মোচড় দিয়ে উঠছে সারাটা বুক, কণ্ঠার কাছে টনটনে ব্যথাটা ফুলছে আর ফুলছে। আঙুর পারছিল না, ওই চিতা দেখছিল নন্দর, আর মনে মনে ভাবছিল সব সব তোমার সম। আরেকবার পড়ছি। আর মনে মনে ভাবছিল সব সব তোমরা সমান সবাই, তুমি হিমু বেদানামাসি হাসপাতাল ডাক্তার আতা বিশু মানিকবাবু প্রভুলাল সবাই,
তেমনি তোমাদের গঙ্গা, সবই তো এ সংসারেরই কাদামাটি জল, এক ছাঁচ একই নকশা। আঙুরের কষ্ট হচ্ছিল, অযথাই সে একা নন্দর ওপরই রাগ আর ঘেন্না আর জ্বালা নিয়ে থাকলো। আঙুর কাঁদল, দাঁড়িয়ে দাঁড়িয়ে ফুঁপিয়ে ঠোঁট কামড়ে ধরে। নন্দর চিতার আগুন যেন তার সমস্ত চোখ মন শরীর জুড়ে জ্বলছে। বড় দুঃসহ সে আগুন, বড় কষ্ট, সব কিছু তার আলোয় ঝকঝকে হয়ে উঠেছে। এই সংসার, এখানের ভালোবাসা, ঘর গড়া ঘর ভাঙা, মানুষ মানুষের ব্যবহার মন, আঙুর ডুকরে উঠল সকলকে চমকে দিয়ে। এই প্রথম হঠাৎ হঠাৎই বর্ষায় ঘোঁচা খা, আরেকবার পড়ছি, বর্ষায় খোঁচা খাওয়া একটা পশুর মতো সমস্ত জায়গা কাঁপিয়ে থরথরিয়ে, তারপর গুমড়ে গুমড়ে কাতরে কাতরে। আঙুরের ইচ্ছে হচ্ছিল ওই চিতার কাছে ছুটে গিয়ে নন্দর আধপোড়া ঝলসানো পা দুটো বুকে চেপে ধরে মাথা খোঁড়ে। আঙুর সত্যিই ছুটে যাচ্ছিল, বিশু খপ করে তার কোমর জড়িয়ে ধরলো। কিরে পটলি, মরবি নাকি? না, আঙুর মরবে না। চোখ তুলে বিশুর দিকে চাইলেও, তারপর আকাশের দিকে এপাশ ওপাশ, চিতা এবং গঙ্গার দিকেও, যেন এই সংসারের আকাশ মাটি মানুষ জন সব তার চেনা হয়ে গেল। আর সে মরবে না, কাঁদবে না।